পবিত্র ঈদে উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ মুন্সীগঞ্জ জেলার উদ্যোগে যশনে জুলুস বের করেছে বিস্তারিত থাকছে মুন্সীগঞ্জ প্রতিনিধি আনিসুর রহমান রলিনের প্রতিবেদনে সোমবার জেলা শহরের পশ্চিম দেওভোগ আলা হজরত রোড মাদ্রাসতুল মদিনা ও জামিয়াতুল মদিনা থেকে বের হয় যশনে জুলুস জুলুসটি জেলার পুলিশ সুপার ও জেলা প্রশাসক কার্যালয় হয়ে টেনিস ক্লাবের সামনে দিয়ে কাঁচা বাজার সুপার মার্কেট আল্লাহ চত্বর প্রেসক্লাব পৌর ভবনের সামনে দিয়ে শহীদ মিনারের সামনে এসে সালাতু সালাম মিলাদ কিয়াম ও দোয়ার মাধ্যমে সমাপ্ত হয় এর আগে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে দাওয়াত ইসলামী মুন্সীগঞ্জ জেলার সভাপতি মনোয়ার মাদানী আত্মারির সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন দাওয়াত ইসলামী বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের সদস্য ও যোগাযোগ বিভাগ জিমাদার মুফতি মোহাম্মদ জহিরুল ইসলাম মুজাদ্দেদি আত্তারি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি আলহাজ মোহাম্মদ সিরাজুল ইসলাম মুজাদ্দেদি সর্দার পাড়া কেন্দ্রীয় জামে মসজিদের হাফেজ মুফতি হুসাইন আহমদ কাদেরি মাওলানা হুসাইন আহমেদ আতিকি মাওলানা ফয়সাল মাদানী আত্মারি মাওলানা নাসির মাদানী মাওলানা শহীদুল ইসলাম মোহাম্মদ রফিকুল ইসলাম সহ বিভিন্ন ধর্মীয় সামাজিক রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ আলোচনায় বক্তারা বলেন ঈদ এ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে নবীজি ওয়াসাল্লামের আগমনের খুশি উদযাপন করাকে বোঝায় এছাড়াও এ দিন ঈদ এ মিলাদুল্নবী সাল্লাহু আলিয়া উপলক্ষে বিভিন্ন ইসলামী সংগঠন সাধারণ জনতা ও রাজনৈতিক ব্যক্তিরা যশোনে জুলুস দোয়া মাহফিল ও তবারক বিতরণ করে থাকেন